গুড আফটারনুন মাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্ট ডিপো, তো চলুন আপনারাও যাবেন। আমরা চলে এসেছি রেস্টুরেন্ট ডিপো, তো এখানে পাইকারি জিনিসপত্র পাওয়া যায়। চলুন আমরা ভিতরের দিকে যাই। যে এখানে বস্তা বস্তা আলু পাওয়া যাচ্ছে, হচ্ছে পেঁয়াজ, কলা, সব এগুলো হচ্ছে টমেটো, এগুলো হচ্ছে অবভাবে, এগুলোর মধ্যে সব প্রয়োজন জিনিস। এটা হচ্ছে আম, এগুলো হচ্ছে বেসিল পাতা, আনারস, স্ট্রবেরি, ব্লুবেরি, এখানে আছে ব্ল্যাকবেরি। এখানে গাজর পাওয়া যাচ্ছে, বিট পাওয়া যাচ্ছে, সব বক্সের মধ্যে ভরা, কর্ন, ফুলকপি, বেগুন, এর মধ্যে হচ্ছে জুকিনি, এটা হচ্ছে স্যালারি, এখানে পাওয়া যাচ্ছে মাশরুম, এর মধ্যে থাকা যাচ্ছে না, এত ঠান্ডা। ওই জন্য এখন ধ্যানে বসে গেছি। এখনো ধ্যান ভঙ্গ হননি, ওই তো আবার চোখ বন্ধ করেছেন, ধ্যানে বসে গেছেন। চলুন দাদা উঠুন, ওনার কষ্ট হয়ে গেছে ওই জন্য সোনা বসে পড়েছে। এখানে কে এটা বেসন, তো এখানে কে বেসন, বেসনের ব্যাগ ফেটে রেখে দিয়েছে। আমাদের জন্য রাইস নাও, নাও নাও এই ব্যাগটা নাও, বিশাল বড় বস্তা, কম্পাউন্ডের বস্তা, 40 পাউন্ডের বস্তা, বিশাল বড় বস্তা। এটা হচ্ছে বাসমতি রাইস, আর এটা হচ্ছে এটা বয়েল রাইস, সিদ্ধ করো চাল। এগুলো রথে করে আসছে।
আমরা আজকে বাজার করেছি আলু দু বস্তা, চাল এটা বাসমতি রাইস দু বস্তা, সিদ্ধ চাল দু প্যাকেট, আর এটা হচ্ছে কিনুয়া, আর এই দুটো প্যাকেট টফু, আর এটা খেজুর, এটা হচ্ছে ক্যাপসিকাম, অ্যাভোকাডো, বিট, একটা নিয়েছি ছুরি, আর এটা হচ্ছে লেবু, আর একটা বাটি নিয়েছি আমরা, আর একটা ধনে, ফুলকপি, ফুলকপি, গাজর, আর এটা হচ্ছে আদা। এবার আমরা বাড়িতে চলে যাচ্ছি। In half of a mile, left turn onto West Metairie Avenue. Proceed about 1 mile to slow traffic. আমি বাড়ি চলে এসেছি, এবার এগুলো ধুয়ে নেব, এগুলো সব ধুতে হবে। আমার কিন্তু এই বাটিটা খুব পছন্দ হয়েছিল, ওই জন্য বাটিটা নিয়েছি। আমার সব সবজিগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে। সবজি ধুতে ধুতে আমি রান্নাও করে নিয়েছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এসেছি আমার দিদির বাড়ি। তো দিদিদের জন্য কিছু চাল তোফু নিয়ে এসেছিলাম সেগুলো দিতে। এটা হচ্ছে দিদির বাড়ি, আর এই যে দিদির ছেলে আর আমার ছেলে খেলা করছে। এই যে এটা আমার দিদি, আর আমি দিদির সাথে কথা বলছিলাম, আর ও আপনাদেরকে হাই করছে। এটা আমার দিদির মেয়ে, নাম বল? দীতিকা। দীতিকা, হাই। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।